আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা হাইড্রা ফেসিয়ালের থেকেও বেশি কার্যকরী রেমেডি শেয়ার করছি, যেটা আপনাদের স্কিনকে একবার ব্যবহারেই ঝকঝকে ফর্সা দুধের মতো করে দেবে। এই ফেসিয়াল সপ্তাহে দুবার করলেই তোমরা পার্লার যাওয়া একদম ভুলে যাবে, আর এর যে আর এটা তৈরির যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো একদম বাড়িতেই পাওয়া যাবে। এই ফেসিয়াল 1-2 সপ্তাহ ট্রাই করলেই রং পারমানেন্ট ফর্সা হবে। এতে কোলাজেন আছে, তো স্কিন টাইট তো হতেই হবে, এবং সাথে সাথে স্কিনের সমস্ত দাগ উঠে যাবে। তো চলো দেখে নিই যে এই ফেসিয়াল করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। কিন্তু অবশ্যই মাথায় রেখো যে ভয় পাওয়ার দরকার নেই, সমস্ত ইনগ্রিডিয়েন্টস না তোমাদের রান্নাঘরের মধ্যেই লুকিয়ে আছে। তো চলো দেখি, খুঁজে খুঁজে বার করি কি সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমাদের আজকে ফেসিয়ালটা করতে লাগবে। সবার প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে হোয়াইট চানা, মানে ওই সাদা ছোলা যেগুলো তোমরা ছোলা ভাটুরা খেতে বা বাড়িতে ঘুগনি খেতে ব্যবহার করো। আরে ওটার কি জানো নাম? হ্যাঁ, কাবুলি ছোলা। কাবুলি ছোলা নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতে পাওয়া যায়, আর যদি না পাওয়া যায় তাহলে সামনের দোকান থেকে কিনে আনতে পারো। কারণ কি জানো? কারণ কাবুলি চানায় আছে কোলাজিন, কোলাজিন প্রোডিউসিং প্রোটিন আছে, যেটা স্কিনকে একদম জোয়ান বানিয়ে রাখে। মানে স্কিনে যদি কোনো রকমের রিঙ্কল থাকে বা স্কিনে যদি টাইটনেস চলে গিয়ে থাকে তাহলে সেই স্কিনকে টাইট বানাবে এই কোলাজিন। তাছাড়াও এই কোলাজিন কিন্তু আমাদের স্কিনে যে পোর্স হয়ে যায় না, বড় বড় মুখওয়ালা পোর্সগুলোকে মিনিমাইজ করে, মানে ছোট করতে হেল্প করে। সব কিছু একসঙ্গে মিলিয়ে বললে না আমাদের স্কিনকে প্রচণ্ড স্মুথ বানায় হচ্ছে এই কাবুলি চানার মধ্যে থাকা কোলাজিন। আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে শসা। এটাও এগেন খুব সহজে তোমাদের রান্নাঘরে বা রান্নাঘরে না থাকলে সামনের বাজারেই পাওয়া যায়। শসায় থাকে সিলিকা, যেটা আমাদের স্কিনকে পলিউশন থেকে হওয়া ড্যামেজের হাত থেকে বাঁচায়। এছাড়াও শসা কিন্তু আমাদের স্কিনকে প্রচণ্ড হাইড্রেশন দেয়। তোমরা জানো চোখের চারপাশে ডার্ক সার্কেল হলে সেখানে শসা লাগাতে রেকমেন্ড করে। কারণ হচ্ছে শসা আমাদের স্কিনের সমস্ত রকম দাগ ছোপকে তুলে দেয়। আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে 1 চামচ কফি পাউডার। কফি না, দারুণ সুন্দর একটি অ্যান্টি এজিং প্রপার্টি। কফি আমাদের স্কিনে বয়সের দাগকে দূর করে। শুধু তাই নয়, মুষড়ে পড়া স্কিনকে, মানে যেই স্কিন একদম মুষড়ে পড়েছে তাকে নতুন প্রাণ দেয়। আর ডার্ক সার্কেল দূর করতে তো কফির জুড়ি মেলা ভার। তাই স্কিনে যদি কোনো রকম দাগ ছোপ কিছু থেকে থাকে সেই সমস্ত কিছু কিন্তু। আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মধু বা হানি। মধুতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা আমাদের স্কিনকে একদম ডিপ ডিটক্স করে। এছাড়াও মধু হচ্ছে বিভিন্ন রকম ভিটামিনসের ভান্ডার, যেটা আমাদের স্কিনকে পুষ্টি দেয় এবং আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে। এবং এরপরে নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কার্ড বা দই, যেটা আমাদের স্কিনে পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে, গ্লো আনে, স্কিনকে হাইড্রেট করে। এছাড়াও দইয়ের মতো ভালো ক্লিনজিং প্রপার্টি কিন্তু আর কিছুই নয়, আমাদের স্কিনকে একদম ডিপ ক্লিন করে। তো এই ছিল ইনগ্রিডিয়েন্ট যেগুলো দিয়ে আমরা আজকের প্যাকটা তৈরি করব। এবার চলো আমরা দেখে নিই কেমনভাবে প্যাকটা আমরা তৈরি করব। তো এই প্যাকটা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, যেই কাবুলি চানাগুলোকে না আমরা 1-1.5 চামচ কাবুলি চানা নেব এবং এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। হ্যাঁ, হতেই পারে যে গুঁড়োটা একটু দরদরে থাকবে, কোনো অসুবিধে নেই, এই দরদরে গুঁড়োটাই কিন্তু আমাদের স্কিনে এক্সফোলিয়েশনের কাজ করবে। তো এই দরদরে গুঁড়োর সাথে আমরা এবার মিক্স করব গ্রেট করা শসার রস, মানে আমরা শসাকে খুব ভালো করে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। তোমরা যদি মিক্সিং বলে করতে চাও তাও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এরপর শসাটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়ে শসার ভেতরে যে রসটা আছে সেটাকে আমরা খুব ভালো করে নিংড়ে নিংড়ে বের করে নিয়ে এই চানার যে মিক্সচারটা আছে তার সঙ্গে আমরা অ্যাড করবো।
এর সঙ্গে আমরা অ্যাড করব 2 থেকে 3 চামচ। দই আমার চানার পরিমাণ বেশি, তাই আমি 2 থেকে 3 চামচ দই নিয়েছি। আপনাদের যদি চানার পরিমাণ কম থাকে তাহলে আপনারা 1 থেকে 1.5 চামচ দই নিলেই হবে। এর সঙ্গে আমি অ্যাড করেছি 1 টিস্পুন ফুল হানি, মানে 1 চামচ ভর্তি মধু। এবং এই মধুটাকে দেওয়ার পরে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে আসছে আমাদের লাস্ট ইনগ্রিডিয়েন্ট, হুইচ ইজ 1 টিস্পুন ফুল অফ কফি পাউডার। কফি পাউডার প্রত্যেকের বাড়িতে পাওয়া যায়, তো এই 1 চামচ কফি পাউডার পুরো মিশ্রণটাতে দিয়ে এবার আমরা পুরো মিশ্রণটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে ফিটিয়ে ফিটিয়ে মিশিয়ে নেব, যাতে করে সমস্ত জিনিস একদম খুব ভালো করে পারফেক্ট অ্যামালগামেশন হয়। তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটা দেখতে কেমন হয়েছে। এবার আমরা আমাদের স্কিনকে পরিষ্কার করে নিয়ে এটাকে পুরো মুখে লাগাবো। তোমরা গলাতেও লাগিও, অল ওভার বডিতে এটাকে লাগাতে পারো। আমি পুরো মুখে 2 খানা লেয়ার তৈরি করেছি এটা লাগিয়ে, এবং এটাকে মুখে লাগিয়ে 15 মিনিট রাখবে তোমরা। তারপর জেন্টল হাতে মাসাজ করবে। এটাকে শুধু মুখে নয়, তোমরা তোমাদের হাতে লাগাতে পারো, তোমরা তোমাদের পায়ে লাগাতে পারো। কারণ হাতে এবং পায়ে স্কিনে না রিঙ্কল পড়ার অনেক টেন্ডেন্সি থাকে, এবং মুখে রিঙ্কল পড়ার আগে কিন্তু হাতে এবং পায়ে স্কিনে রিঙ্কল পড়ে যায়। তো তোমরা হাত এবং পায়ে স্কিনেও খুব ভালোভাবে এটাকে লাগিয়ে হালকা হাতে মাসাজ করতে পারো। এবং 15 মিনিট পরে আমি একটা প্যাডে জল ভিজিয়ে খুব ভালো করে এটাকে মুখ থেকে এবং হাত পা থেকে তুলে নিয়েছি। তোমরা আমার স্কিন এবং পায়ের গ্লো দেখতেই পাচ্ছ, কতটা ঝকঝকে তকতকে দেখাচ্ছে একবার ব্যবহারই। তোমরা যদি এটাকে সপ্তাহে 2 বার ব্যবহার করো, এবং এরকম যদি 1-2 সপ্তাহ কন্টিনিউ ব্যবহার করো, বিশ্বাস করো তোমাদের স্কিনে গ্লোতে একদম চাঁদ চাঁদ লেগে যাবে। এত সুন্দর গ্লো না তোমরা আগে কখনোই দেখোনি এরম মনে হবে। তো আজকের ভিডিও কেমন লাগলো, প্রেজেন্টেশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আগামী দিনে আবার নতুন কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার রেমেডি নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।